এই যে ফিলিংস, এই ফিলিংস এক ক্লাসিক ভেস্পাতেই সম্ভব, আর কোনো কিছুতেই সম্ভব না। আমি এই কারণেই ভেস্পা ভালোবাসি, এই ভিনটেজ ভেস্পা ভালোবাসি। আমার এই 150 ভিবিবি কখনো আমাকে ফেল করে নি। রোমান হলিডে একটা মুভি আছে, সেই রোমান হলিডেটা আমি দেখি। সেইটা দেখার পরে যেহেতু ভেস্পা নিয়ে ওইটা ছিল মোটামুটি, আমার তখন মনে হলো যে ভেস্পা আমার একটা লাগবে। তাই খুঁজতে খুঁজতে একদিন ইন্টারনেটে আমি দেখলাম একজনকে সেল করবে আমার বাসার পাশেই। তো রাতের বেলা আমি ওখানে চলে গেলাম, আমি 22,000 টাকা দিয়ে সেই ভেস্পাটা কিনে নিয়ে আসলাম। এটা ইটালিয়ান ভেস্পা এবং ওইটা 61-62। এখনকার যে অটো গিয়ারের গাড়ি বলেন বা যেগুলো, সেগুলো তো আসলে শুধু আপনাকে সোজা রাখতে হয়, বাকি সব কিছুই মোটামুটি মেশিন করে দেয়, টেকনোলজি করে দেয়। কিন্তু এইটা আপনি যেই কথা বলবেন ও সেইভাবে চলবে। সুতরাং আপনার সাথে এটা, এটা কোনো ডিস্ক ব্রেক নাই, এটা কোনো পাওয়ার ব্রেক নাই, এটা সব ড্রাম ব্রেকে, এটা ক্যাবেলে থাকে, এই যে ক্যাবেলগুলোতে থাকে। এটার গিয়ার চেঞ্জ করতে হবে, এটার 6 ভোল্ট আছে, 12 ভোল্ট আছে, এগুলো সব 6 ভোল্ট, তারপর 12 ভোল্ট আছে, মানে এগুলো আপনার আত্মার সাথে কথা বলবে। সুতরাং এটা ভেরি মাচ ক্লোজ টু মাই হার্ট। এই ভেস্পাটা আমি একজনের কাছ থেকে সংগ্রহ করি ঢাকা থেকে। তো উনি আমাকে অ্যাপ্রোচ করেন যে ওনার ভেস্পাটা উনি ছেড়ে দেবেন, মেনটেন করতে পারছেন না, তখন আমি এটা কিনে নিই। এটা হচ্ছে ইটালির ভেস্পা, ভেস্পা সুপার 150। এটা আমার ওনার কাছ থেকে নেওয়ার পরেও কিছু কাজ করাতে হচ্ছে। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে। এইটা আসলে যেদিন আমি ওনার কাছ থেকে নিয়ে আসি, সেদিন রাস্তায় আসতে আসতে চাকা খুলে গিয়েছিল, হয়তো চাকাটা টাইট দেওয়া ছিল না যেহেতু উনি অনেকদিন চালাচ্ছিল না। আমার কাছে এই ভেস্পাটার আদর অন্যরকম। আর এই হ্যান্ডেলটা যেটা দেখছেন, এইটা হচ্ছে ফেরোব্রাসো বলে, এটা 40s-এর 45-এর এটা মডেলের একটা ইয়া। যেহেতু আমাদের দেশে এই ভেস্পা নাই, আমি এই মডেলটা নিয়ে এসেছি। যেহেতু এটা একদম স্ক্র্যাপ ছিল, শুধু আমরা একটু রেস্টো মডেল দিকে যাই, যে আমি ভেস্পারই জিনিস লাগাবো কিন্তু হয়তো মডেল এদিক ওদিক হবে। সুতরাং আমি তারপরে এটা লাগাই এবং এটা চমৎকার একটা জিনিস, সবাই নডিং করে আমাদের দেশে, বাংলাদেশে যারা ভেস্পা হলিক্স আছেন, যারা ভেস্পা ভালোবাসেন। যেমন ফোকস ওয়াগন পিপলস কার, সারা ওয়ার্ল্ডওয়াইড এটার একটা আভিজাত্য আছে, এরকম ভেস্পারও একটা আভিজাত্য আছে। সেই আভিজাত্য এখনও চলে আসছে এবং এটা ক্রেজ। এইটা আপনি কিন্তু একটা 18 বছরের ছেলেকেও, ইয়াং ছেলে মেয়েকেও চালাতে দেখবেন, এবার 80 বছরের একজন বৃদ্ধকেও আপনি লুঙ্গি পরে হোক, পাজামা পরে হোক, এটা চালাতে দেখবেন। এটার আমেজটা আসলে বয়সের মধ্যে সীমাবদ্ধ না, এই আমেজটা সবার মধ্যে এবং এইটা সারা পৃথিবীতে একইভাবে আছে।